জিভে জল, আক্ষরিক অর্থেই শ্রীময়ী মিষ্টি বিলাসী। ছুটির দিনে রসনা তৃপ্তিতে বেরোলেন তিনি। শীতের দুপুরে ঘুরতে বেরোলেন কৃষ্ণকলি রাধারানী অর্থাৎ শ্রীময়ী। উত্তর কলকাতার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে ছোটবেলার স্মৃতি ফিরে দেখলেন শ্রীময়ী, আর তাই উঠে এলো শীতের খাওয়া দাওয়ার প্রসঙ্গ। আর শীতের সাথে নলেনগুড় তো থাকবেই, ঘুরতে ঘুরতে হলো মিষ্টি মুখে রসনা বিলাস। হ্যালো, আমি শ্রীময়ী, দেখতেই পাচ্ছেন রাধারানী থেকে বেরিয়ে অন্য গেটআপে পুরোপুরি। এক্স্যাক্টলি আজকে আবারও চলে এসেছি আমার প্রিয় অনুষ্ঠান হয় মা নয় বৌমার অনুষ্ঠানে। এবং বিষয়টা হচ্ছে দেখুন, আজকে আপনারা দেখতেই পাচ্ছেন উত্তর কলকাতার পথে বেরিয়েছি আমরা। উত্তর কলকাতা মানে আমার কাছে ভীষণ নস্টালজিক একটা ব্যাপার, বিকজ জন্ম থেকে বড় হওয়া পুরোটাই আমার এখানে। এবং উত্তর কলকাতা মানে হচ্ছে জামলাই, উত্তর কলকাতা মানে হচ্ছে গঙ্গার ঘাটে আড্ডা, উত্তর কলকাতা মানে আমার কাছে স্কুলের বাইরে ঝালমুড়ি খাওয়া, ফুচকা খাওয়া, উত্তর কলকাতা মানে সমস্ত কিছু আবেগই উত্তর কলকাতার সঙ্গে আমার জড়িয়ে রয়েছে, যেটা না বললেই নয়। এবং আরেকটা বিষয় যেটা উত্তর কলকাতার সব থেকে প্রিয়, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। প্রত্যেকটা মানুষ যে কেউ বলুক, আমি তো ডায়েটে একদম বিশ্বাসী নই, আমি ভীষণ খেতে ভালোবাসি, সেটা বিরিয়ানি হোক ফুচকা হোক। বাট শীতকাল মানে হচ্ছে ম্যান্ডেটরি মিষ্টি, নানা রকমের পিঠে মিষ্টি। তাই আজকে আবারও মিষ্টি সন্ধানে শীতের দুপুরে বেরিয়ে পড়েছি, দেখা যাক কি কি মিষ্টি আমার জন্য অপেক্ষা করছে। শীতের দুপুরে মিষ্টি খাওয়ার মজাই আলাদা। এবং এখানে এসে আমার মনে হচ্ছে যে নানা রকমের সুন্দর করে মিষ্টি সাজানো, দেখুন জিভ থেকে জল চলে আসছে, এমনকি গুঁড়ও রয়েছে। শীতকাল মানে বিভিন্ন পিঠে মিষ্টি, পাটিসাপটা, নারকেল নাড়ু, মোয়া প্রভৃতি খাবারের, ইত্যাদি খাবারের সঙ্গে যুক্ত। আরো যেটা বাকি রয়েছে এখন খেয়ে টেস্ট করার পালা। এবং এই যে আপনার এই মিষ্টির দোকানে স্পেশাল কিছু আইটেমস আমাকে দিয়েছে, যেমন রাঙা আলু পিঠে, মুখশামালি পিঠে, ঝাল পিঠে, পাটি সাপটা দুধপুর, আমার মুখ থেকে আর নাম বেরোচ্ছে না, বিকজ এবার আমার জিভ থেকে জল পড়ে যাবে। এবং যথারীতি খাবার যখন সামনে আছে, কথা কম খাওয়া বেশি, খেতেই হবে। কিন্তু আমি প্রমিস করেছিলাম, অ্যাজ আই প্রমিস, যে আমি খাবো আপনাদের সঙ্গে শেয়ার করে খাবো। আর শেয়ার করার জন্য কি করতে হবে, দেখতে হবে আমার প্রচণ্ড পছন্দের একটা শো হয় মা নয় বৌমা। এরকম আরো দুষ্টু মিষ্টি মজার গল্প নিয়ে আবারও হাজির হবো। মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।